ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়া জেলানা শ্রীনগর ও সরাইল উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে আজ বুধবার সকাল আটটা থেকে দুই উপজেলার একশো সাতাত্তরটি কেন্দ্রে একযুগে গ্রহণ শুরু হয় যা চলবে বিকেল চারটা পর্যন্ত সকাল থেকেই কেন্দ্রগুলিতে নারী পুরুষ সহ তরুণ ভোটাররা থেমে থেমে এসে ভোট প্রদান করছে ভোটকে ঘিরে সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে বলে জানান প্রিজাইডিং অফিসাররা আর এখানে চার হাজার নশো বারোটা ভোট আছে সকাল থেকেই বেশ উৎসাহ উদ্দীপনার সাথে ভোটাররা সদস্য উপস্থিতি আমরা লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর সমস্যা কোনো চাপ তাপ কোনো ধরনের কিছু সম্মুখীন হয়নি নাই একটা ভোট খুব ভালো এখন শান্তশিষ্ট ভোট হচ্ছে এবং ভোটের উপস্থিতিও মোটামুটি ভালো পরিবেশ সব অনুকূল আছে এবং শৃঙ্খলাভাবে ভোট হচ্ছে নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদিকুল ইসলাম জানান বুধবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তিনি আরও জানান প্রথম ধাপে ব্রাহ্মণবাড়ায় দুটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এর আগে গতকাল মঙ্গলবার সাতই মে দুপুরে শ্রীনগর ও সরাইল উপজেলায় একশো সাতাত্তরটি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয় ছশো উপজেলার উপজেলা পরিষদ মিলানায়তন থেকে বিতরণ কার্যক্রম শুরু হয় এ সময় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার উপস্থিতিতে না শ্রীনগরের তিরানব্বইটি ও সরাইল উপজেলায় চৌরাশিটি ভোট কেন্দ্রের প্রেজাইটিং কর্মকর্তার কাছে ব্যালট বাক্স ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল পরিমাণ পুলিশ র্যাব ছয় প্লাটুন বিজিপি ও আনসার বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে উল্লেখ্য দুই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে এগারো জন ভাইস চেয়ারম্যান পদে এগারো ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছে